দুই হাতে মুসাফা কইরা হাতটা এখানে লাগায়া এরম করলে মনে যে লোক লোকটা খুব ভদ্র, লোকটা খুব সুন্না অনুযায়ী আছে, খুব দিনের উপরে আছে, এরম মনে হয় না? এইটা হক্কানি। হ্যাঁ, ভালো একটা শব্দ বলছে, হক্কানি শব্দটা আপনি আনলেন থেকে। হক্কানি নিয়ে, হক্কানি নিয়ে আমার একটা, আমার এখান থেকে আওয়াজ হতে পারে, এই যে এইটা রাখছে পকেটে, তো হক্কানি নিয়ে আমার একটা, হ্যাঁ না না এখানে আমার মনে হয় এটা পকেটে কিছুতে লাগতেছে, দাঁড়ান আমি একটু ইজি করে দিই, দাঁড়ান দেখেন তো কোথাও লাগতেছে নাকি, লাগছে কোথাও, এটা থেকে এখানে রেখে দিবেন, দেন হক্কানি প্রথাতে আমার অনেক অনেক কিছু মনে করাই দিলেন। আমি তাহলে একটু গল্পটা বলেই ফেলি। একবার ইন্ডিয়া গেছি আমি ক্যালকাটা একটা ট্রেনিংয়ের জন্য, 2000 সালের কথা, এটা ম্যারিন ক্লাবে থাকি, ট্রেনিং হয়, তো শুক্রবার সামনে আসলো ওইখানকার এক কেরানি বা কিছু, হানিফ নামটা আমার এখন মনে আছে, সে বললো স্যার নিউ মার্কেট এলাকায় বড়ো জুমার জামাত হয়, যান না পড়ে আসেন একদিন গিয়ে। আমি গেলাম ট্রেনিং, তো ওইখান তো হলিডে না, শুক্রবার তো বন্ধের দিন না, তো যাই হোক কাজ শেষে গেলাম, গিয়া দেখি মানুষ দুজনে কেমন কেমন লাগতেছে দেখলে, মানে সবাই একটু ডিফারেন্ট মনে হইতেছে, একটা কাল্টিশ একটা ব্যাপার মনে হইতেছে। তো এর ভিতরে একজন আসলেন, সবাই দাঁড়ায় গেল, একজন আসলেন সব বুজুর্গ সব দাঁড়ায় গেল, দাঁড়ায় এরম করতেছে, আমি বসে আছি, আমার তো শার্ট প্যান্ট পরা, হাতে একটা ব্রিফ কেস। তো ওই ভদ্রলোক এক সময় বয়ান করতে শুরু করলেন জুমার আগে দিয়ে, তো বলতেছেন যে ওনার কাছে ইলহাম হয়েছে যে এই কাবায় গিয়ে মক্কা মদিনায় গিয়ে কী হবে, এইখানেই যদি আজান গাছি আর কি, আজান গাছের পীরের সিলসিলা আর কি, যে এইখানেই মানে ওইটার ফজিলত পাইতে পারেন আর কি, যদি আপনারা ওইখানে যান আর কি। এইটা শুই না আমি তখন, মানে ব্রিফকেসটা হাতে না, তিন লাফে জাস্ট বাইর হইয়া আমার ওই খিদিরপুরে যেখানে ছিলাম ওইখানে আসা, আমি জোহরের নামাজ পড়ছি আর কি, যে আমার এই জুম্মা পড়ার দরকার নেই। হক্কানি বললেন এখানে, এদেরই কিন্তু এখানে আছে, হক্কানি প্রেস, হক্কানি কী সব আছে, সব এই জায়গায় আছে দেখবেন।